কত না পরিকল্পনা ছিল পাকিস্তানের, নিশ্চয়ই দেশটির ক্রিকেট পালে লেগেছিল নতুন হাওয়া। কিন্তু সেসবে জল ঢেলে দিলেন জয় শাহ। 2023 এশিয়া কাপ পাকিস্তানে হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিলেন তিনি, যদিও এসিসি আগেই এটি নির্ধারণ করেছিল। বিস্তারিত রাখছে জিপি প্রেজেন্টস বিডিক্রিকটাইম বুলেটিনের এই প্রতিবেদনে। এসিসির সভায় সিদ্ধান্ত এসেছিল 2023 এশিয়া কাপ হবে পাকিস্তানে। এর আগে 2008 সালে সর্বশেষ এশিয়া কাপ গড়িয়েছিল দেশটিতে। বর্তমানে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দেশগুলো পাকিস্তান ভ্রমণ করেছে, সুদিন ফিরেছে দেশটির ক্রিকেটে। সেই সুদিনের পালে আরও হাওয়া লাগিয়েছিল 2023 এশিয়া কাপ, কিন্তু আবারও পাকিস্তানের পথে বাধা হয়ে দাঁড়ালো ভারত। পাকিস্তানের মাটিতে পা রাখতে চায় না তারা। ভারত পাকিস্তানের দাঁড়কুম্ড সম্পর্ক ক্রিকেট মাঠে প্রতিনিয়তই বিরূপ প্রভাব ফেলছে। ভারতের অনাপত্তিতেই এবার পাকিস্তানের হাতের মুঠো থেকে বের হয়ে যাচ্ছে এশিয়া কাপ। বর্তমান এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ, ভারতীয় ক্রিকেটে যার প্রভাব বিশাল, এসিসি সভাপতি হলেও নিজ দেশের পক্ষ নিয়ে কথা বলছেন তিনি। ভারত ক্রিকেট দল পাকিস্তানে কিংবা পাকিস্তান ক্রিকেট দল ভারতে যেতে পারে না বলে মন্তব্য করেছেন তিনি। অথচ কিছুদিন আগেই পাকিস্তানে যাওয়ার ব্যাপারে ইঙ্গিত দিয়েছিল বিসিসিআই। জয় শাহ তা ঘুরিয়ে দিতে খুব বেশি সময় নিলেন না। এসিসির বর্তমান সভাপতি জয়ের ভাষা খুব স্পষ্ট। তিনি বলেন, 2023 এশিয়া কাপ নিরপেক্ষ ভেন্যুতে হবে। আমি এসিসি সভাপতি হিসেবে এটা বলছি, আমরা পাকিস্তানে যেতে পারি না, তারা এখানে আসতে পারে না। অতীতেও এশিয়া কাপ নিরপেক্ষ ভেন্যুতে হয়েছে। উল্লেখ্য, গত 15 বছর ধরে ভারতীয় ক্রিকেট দল যাচ্ছে না পাকিস্তান সফরে। 2013 সালের পর আর পাকিস্তান দলকেও ভারত আমন্ত্রণ জানায়নি, ফলে এই দুই দেশের মধ্যে প্রায় 1 দশক ধরে ক্রিকেট ভক্তরা বঞ্চিত হচ্ছে ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ দেখতে। পাকিস্তানের পক্ষ থেকে ইতিবাচক মনোভাব দেখা গেলেও বরাবরই মুখ ঘুরিয়ে নেয় ভারত। এবারও তারা একই কাজ করতে যাচ্ছে। এসিসি সভাপতি জয় শাহ একথা বললেও এসিসি আনুষ্ঠানিকভাবে এখনও কিছুই জানায়নি। আর অনেক ত্যাগের পর পাওয়া এশিয়া কাপের স্বাগতিক হওয়ার সুযোগ এত সহজে ছেড়ে দেবে না পাকিস্তান। পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা এখন কি করেন তা দেখার অপেক্ষা। এছাড়াও জয় শাহ এসিসির সভাপতি হিসেবে একথা বললেও বিসিসিআই এরও একটা মতামত থাকবে। জয় শাহ যে প্যানেলের সাথে বিসিসিআই সেক্রেটারি ছিলেন তাও এখন বদল হয়েছে। সৌরভের জায়গায় এসেছে রজার বিনি। বিসিসিআই এর নতুন মুখ কি সিদ্ধান্ত নেয়, তারাও কি পূর্বসূরীদের অনুসরণ করবে কিনা তাও দেখার অপেক্ষা। উল্লেখ্য, আগামী 23 অক্টোবর টি টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ভারত ও পাকিস্তান। টি টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ দেখুন মাই জিপি অ্যাপে। দর্শক, পাকিস্তান ক্রিকেট বোর্ড কি জয়ের এই সিদ্ধান্ত সহজে মেনে নেবে? মেনে নেওয়া কি উচিত? আপনার কি মনে হয় জানিয়ে দিন কমেন্টে। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বিডিক্রিকটাইম বুলেটিন, আর ফেসবুক পেজে লাইক দিয়ে সাথে থাকুন।